Hi, I am Krishnendu Paul and you are watching Krishnendu's Biology YouTube channel. Students, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইউনিট 3 এর অন্তর্গত 6 নম্বর যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কোষ বা সেল দা ইউনিট অফ লাইফ সম্পর্কে তো চলো আজকের এই টপিকটি আমরা শুরু করি তাহলে প্রথম ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিও যাতে এই চ্যানেলে যদি কোনো ভিডিও এসে থাকে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের এই টপিকটি আমরা শুরু করি আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি কোষ বা সেল সম্পর্কে যেটাকে বলা হচ্ছে দা ইউনিট অফ লাইফ কোষে জীবনের একক দা ইউনিট অফ লাইফ হচ্ছে কি জীবনের এককে কি বলা হচ্ছে কোষ তাহলে প্রথমে আমরা একটি টার্ম সম্পর্কে জানব যেটা হচ্ছে কি সাইটোলজি সাইটোলজি কি সাইটোলজি হচ্ছে কি জীববিজ্ঞানের একটি শাখা যেখানে কোষ সম্পর্কে জ্ঞান আহরণ করা হয় জীববিজ্ঞানের একটি শাখা যেখানে এই কোষ সম্পর্কে জ্ঞান আহরণ করা হয় তাকে বলা হচ্ছে কি সাইটোলজি তাহলে এই সাইটোলজি আমরা জানার পূর্বে আমরা দুইজন বিজ্ঞানীর নাম জানব যে হচ্ছে কি এফ জনসন আরেকজন বিজ্ঞানী হচ্ছে কি জেট জনসন দুইজন চশমা বিক্রেতা ভাই কারা এরা কি করতো দুইজন চশমা বিক্রি করতো মানুষকে দেখাতো এই চশমা এটা হচ্ছে লাল রং ওটা হচ্ছে নীল রং এটা হচ্ছে সবুজ রং এই এই নানান চশমা বিক্রি করতো একসময় তারা দেখলো খালি চোখে যে জিনিসটাকে দেখলে ছোট মনে হচ্ছে একটা সময় ওই চশমা দিয়ে যদি দেখা হচ্ছে সেটা হচ্ছে বড় দেখাচ্ছে কি ব্যাপার এই রকম একটা ধারণা থেকে এই দুইজন চশমা বিক্রেতা ভাই এফ জেট জনসন এফ জনসন তারা কি করলেন 1590 খ্রিস্টাব্দে তারা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ইলেকট্রন সরি লাইট মাইক্রোস্কোপ যেটাকে বলা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটাকে বলা হচ্ছে কি কম্পাউন্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ এগুলো হচ্ছে কি লাইট মাইক্রোস্কোপ তাহলে এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেগুলো হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র প্রথম কে আবিষ্কার করলেন এফ জনসন এবং জেট জনসন দুইজন চশমা বিক্রেতা ভাই এর পরবর্তী সময়ে যেই মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তার পরবর্তী সময়ে বিজ্ঞানী রবার্ট হুক এই বিজ্ঞানী কি করলেন তিনি 1865 খ্রিস্টাব্দে কর্ক কোষ নিলেন কি কোষ কর্ক কোষ কর্ক কোষ এটা কি জিনিস স্যার উদ্ভিদের যে কোষের কোষ প্রাচীর হয় না অর্থাৎ উদ্ভিদের যে সরি উদ্ভিদের বাইরে উদ্ভিদের দেহের বাইরে যে ছাল হয় বাদামি বর্ণের বা কখনো মানে হালকা বাদামি বর্ণের বা মাটি বর্ণের যেরকম হয় বাইরে যে ছালটা হয় সেটাকে বলা হচ্ছে কি কর্ক সেই কর্কের কোষকে তিনি অণুবীক্ষণ যন্ত্রে দেখলেন এবং তিনি দেখলেন মৌমাছির যে মৌচাকের যে প্রকোষ্ঠ হয় মৌচাকের যে প্রকোষ্ঠ হয় সেই রকমই এই রকম হচ্ছে কি প্রকোষ্ঠ তিনি দেখতে পেলেন এবং এগুলোকে তিনি নাম দিলেন কি মৃত কোষ মৃত কি কোষ কর্ক কোষ তাহলে প্রথম মৃত কোষ কে আবিষ্কার করলেন পরীক্ষায় এমসিকিউ আছে প্রথম মৃত কোষ কে আবিষ্কার করলেন বিজ্ঞানী রবার্ট হুক তিনি কিন্তু 1865 খ্রিস্টাব্দে কর্কের কোষ থেকে বোঝা গেছে কর্কের কোষ থেকে তিনি প্রথম যে কোষটি আবিষ্কার করলেন কর্কের মৃত কর্ক কোষ আবিষ্কার করলেন তাহলে প্রথম মৃত কোষ কে আবিষ্কার করলেন বিজ্ঞানী রবার্ট হুক এরপরে আমরা জানব আরেকজন বিজ্ঞানীর নাম তিনি হলেন কি অ্যান্টনি ভন লিউয়েন হক অ্যান্টনি ভন লিউয়েন হক ভিএএন এই অ্যান্টনি ভন লিউয়েন হক 1874 খ্রিস্টাব্দে তিনি কি করলেন অণুবীক্ষণ আণুবীক্ষণিক প্রাণী বোঝা গেছে আণুবীক্ষণিক জীবকে তিনি অণুবীক্ষণ যন্ত্রে দেখলেন মাইক্রোস্কোপে তিনি মানে কি বলা যায় আদ্র প্রাণী অণুবীক্ষণিক আদ্র প্রাণী অণুবীক্ষণিক আদ্র প্রাণী যেমন হচ্ছে কি এই প্রোটোজোয়া যেগুলো বলা আছে প্রোটোজোয়ার অন্তর্গত যেগুলো তাছাড়া তিনি
ব্যাকটেরিয়া এগুলোকে কিনে তিনি কি করলেন মাইক্রোস্কোপে তিনি প্রথম পর্যবেক্ষণ করলেন, বোঝা গেল? তাহলে এই যে অণুবীক্ষণিক প্রাণী ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে কি কোষ? মৃত কোষ নয়, এগুলো হচ্ছে কি? সজীব কোষ। তাহলে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করলেন? পরীক্ষায় প্রশ্ন আসে, বলা হবে কি অ্যান্টনি ভন লিউয়েনহক। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে চ্যাপ্টার পুরো এই কোর্স চ্যাপ্টারে যদি পিডিএফ তোমরা নিতে চাও তাহলে দেখো এই স্ক্রিনে নিচে একটি ফোন নাম্বার রয়েছে বা এই ডেসক্রিপশন বক্সে একটি এই নাম্বারটি রয়েছে, তোমরা এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, বোঝা গেল? যদি নোটের প্রয়োজন হয় এই চ্যাপ্টার থেকে পিডিএফ পুরো কম্পিউটার ফরম্যাটে রেডি করা রয়েছে, যদি প্রয়োজন হয় এই পিডিএফটির একটি ধার্য মূল্য রয়েছে মাত্র 150 টাকা। যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এই পিডিএফটি তোমরা কিন্তু নিতে পারো। কেমনভাবে নিতে হবে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি যে এই নম্বরে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপে এই নাম্বারটিতে তোমাদের স্ক্রিনশট পাঠাতে হবে। তাহলে আমি কি করব, ওই নাম্বারটিতেই পিডিএফটি পাঠিয়ে দেবো এই চ্যাপ্টার থেকে। পুরো চ্যাপ্টার যেমন সহজভাবে বোঝাবো খুব সুন্দরভাবে কিন্তু পিডিএফটি রেডি রয়েছে এনসিইআরটি বইয়ের উপর ভিত্তি করে, এনসিইআরটির বইয়েরও ছবি রয়েছে, তাই তোমরা এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারো যারা ইচ্ছুক। তাহলে এটা গেল কি, সজীব কোষকে আবিষ্কার করলেন অ্যান্টনি ভন লিউয়েনহক। তাহলে এই যে সাইটোলজি, যে জীববিজ্ঞানের একটি শাখা যেখানে কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছিল তাকে কি বলা হয়েছিল? সাইটোলজি। প্রথম সাইটোলজি যদি বলা হয়, প্রথম মৃত কোষকে আবিষ্কার করলেন বিজ্ঞানী রবার্ট হুক, প্রথম সজীব কোষকে আবিষ্কার করলেন অ্যান্টনি ভন লিউয়েনহক, প্রথম কোষ আবিষ্কার করেছিলেন তাহলে কে? রবার্ট হুক। সেই জন্য এই রবার্ট হুককে নাম দেওয়া হয় কি, বলা হয় কি ফাদার অফ সাইটোলজি, অর্থাৎ কোষ তত্ত্বের জনক, কোষবিদ্যা। সাইটোলজি যেটাকে বাংলা বলা হয় কোষবিদ্যা, এই কোষবিদ্যার জনককে বিজ্ঞানী রবার্ট হুক। তারপরে এবার আমরা জানবো সজীব কোষের বৈশিষ্ট্য। একটা কোষকে আমরা মৃত বললাম, একটা কোষকে আমরা জীবিত বললাম, তাহলে কোন কোন বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে একটি কোষকে মৃত বা সজীব বলা যেতে পারে আমরা দেখব। তাহলে সজীব কোষের বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে আমরা যদি একটা কোষ দেখি তার বাইরে আমরা জানি কি পর্দা থাকে, কোষ পর্দা। এই কোষ পর্দা কেমন হয় বলো দেখি, প্রভেদক ভেদ্য, অর্থাৎ এর মধ্য দিয়ে পছন্দ মাপে কিছু পদার্থের অণু বা আয়ন কি করতে পারে, চলাচল করতে পারে, সেই জন্য কোষ পর্দাকে বলা আছে প্রভেদক ভেদ্য। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানব এই কোষ পর্দার ভেতরে অর্ধতরল জেলির ন্যায় যে অংশটি থাকে তাকে কি বলা হয়, সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে একটি অংশ রয়েছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসে অনেক সময় তোমরা যখন পড়ো, স্যার প্রোটোপ্লাজমটা আবার কি জিনিস? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে কি বলা হয়, প্রোটোপ্লাজম, বোঝা গেল? তাহলে একটি সজীব কোষ আমরা তখনই বলবো যখন তার কোষ পর্দা থাকে, যখন তার নিউক্লিয়াস থাকে, যখন তার সাইটোপ্লাজম থাকে, এই তিনটি উপাদান যখন থাকে তখন এদেরকে আমরা বলবো কি সজীব কোষ। তোমরা দেখো এখানে যে মৃত কোষ বলা হয়েছিল এটি হচ্ছে কি কর্ক কোষ, অর্থাৎ এটা হচ্ছে কি উদ্ভিদের কোষ, বাইরে যে ছালটি ছিল সেখানে শুধুমাত্র দেখা গিয়েছিল কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর দেখা গিয়েছিল কিন্তু দেখা যায়নি কোষ পর্দা, দেখা যায়নি নিউক্লিয়াস, দেখা যায়নি সাইটোপ্লাজম। এই কারণে ওই যে কোষটিকে বলা হচ্ছিল মৃত কোষ, সজীব কোষ তখনই বলা হবে যার নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং কোষ পর্দা থাকবে তাকেই বলা হবে কি সজীব কোষ। এরপর আমরা একটি জানবো বিশেষ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন নিট পরীক্ষায় এসে থাকে, যেটাকে বলা হচ্ছে কি কোষ তত্ত্ব বা যেটাকে বলা হয় সেল থিওরি। পরীক্ষায় প্রশ্ন আসে সেল থিওরি বা কোষতত্ত্ব কি, এটা দুটো বিজ্ঞানী মিলিতভাবে দিয়েছিলেন, দুইজন জার্মান বিজ্ঞানী, একজন জার্মান বিজ্ঞানী স্লেইডেন, তিনি জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, কেমন বিজ্ঞানী, কোন কী নিয়ে তিনি কাজ বাজ করেন, উদ্ভিদ নিয়ে, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী। তিনি 1838 খ্রিস্টাব্দে, আরেকজন বিজ্ঞানী সোয়ান, জার্মান প্রাণী বিজ্ঞানী,
প্রাণী সম্পর্কে তিনি গবেষণা করেন। 1839 খ্রিস্টাব্দে দুইজনে মিলিতভাবে একটি কোষ সম্পর্কে একটি তত্ত্ব দিলেন, যেটা হচ্ছে কি কোষ তত্ত্ব বা সেল থিওরি বা কোষ সেল থিওরি নামে পরিচিত। তাহলে এই কোষ তত্ত্বে প্রথম যে বক্তব্য সেটা কি, দুইজন বিজ্ঞানী বললেন কি যত জীব রয়েছে অর্থাৎ আমি তুমি উদ্ভিদ যতই রয়েছে প্রত্যেকেই কিন্তু কি দ্বারা গঠিত হয়, কোষ দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের যে দেহ দেখতে এমন লাগছে লাগছে, দেখো সামনে ত্বক রয়েছে, কালো ফর্সা বা নানান ধরনের চুল নখ নানান গঠন রয়েছে, তাহলে এই যে সমস্ত গঠন কি দ্বারা গঠিত হয়, কোষ দ্বারা। উদ্ভিদ যে আমরা এত বড় উদ্ভিদ দেখতে পাচ্ছি এটা কিন্তু আর কিছু নয়, এটা কিন্তু অনেকগুলো কোষের সমাহার। অর্থাৎ জীবের দেহ অসংখ্য কি দ্বারা গঠিত হয় বলো, কোষ দ্বারা গঠিত। এইটাই দুজন বিজ্ঞানী প্রথমে কোষ তত্ত্বে বললেন কি জীবের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, অসংখ্য কোষ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, অসংখ্য কোষ দ্বারা গঠিত। সেই কারণে কোষকে কি বলা হয়, জীবের গঠনগত একক। কোষ দ্বারা গঠিত তো জীবের দেহ, সেই কারণে কোষকে কি বলা হয়, জীবের গঠনগত একক। গঠনগত একক কে, কোষ। তাহলে এই কারণে কোষকে জীবের গঠনগত একক বলা হয়। দুই নম্বর, জীবের যত সমস্ত কার্যাবলী সব কোথায় সম্পন্ন হয়, কোষের মধ্যে সম্পন্ন হয়। ধরো আমাদের এই ফুসফুস কি করে, অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা কি ফুসফুস করে নাকি, তার মধ্যে অবস্থিত কোষ। অর্থাৎ ফুসফুস কি দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত হয়। আমাদের যে এই যে ত্বক, এই যে আমাদের এখানে বাতাস দিচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি কার দ্বারা, ত্বকের দ্বারা। তাহলে ত্বক কী দ্বারা গঠিত হয়, কোষ দ্বারা। তাহলে যত কাজ আমাদের কি করছে, কোষ। তাহলে কোষকে আমরা কি বলতে পারি, জীবের কোষে সমস্ত জৈবনিক ক্রিয়াকলাপ সম্পন্ন হয়। কোথায়, কোষে সমস্ত জৈবনিক ক্রিয়াকলাপ সম্পন্ন হয়। সেই কারণে কোষকে কি বলা হয়, জীবের কার্যগত একক। সেই কারণে কে কি বলা হয়, কার্যগত একক। কাকে কার্যগত একক বলা হয়, কোষকে, জীবের কার্যগত একক। এটাই দুইজন বিজ্ঞানী দিলেন পরীক্ষায়। প্রশ্ন আছে কোষ তত্ত্ব কোন কোন বিজ্ঞানী দিয়েছেন, বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। এটা হচ্ছে কি অত্যন্ত পুরানো একটি তত্ত্ব, বোঝা গেল এই কোষ তত্ত্বটি। পরবর্তীকালে এখন কিন্তু জানা যাচ্ছে যে আধুনিক কোষ তত্ত্ব সেখানে কি বলা হয়েছে, দেখো পুরনো যে কোষতত্ত্ব রয়েছে তার এক এবং দুই নম্বর পয়েন্ট তো নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিন নম্বর পয়েন্টে বিজ্ঞানী রুডলফ ভিরচাও বিজ্ঞানী নাম মনে রাখো, বিজ্ঞানী রুডলফ ভিরচাও, এই বিজ্ঞানী তিনি তিন নম্বর পয়েন্টে উল্লেখ করলেন, কি বললেন, বললেন কি ওমনিস সেলুলা ই সেলুলা। তিনি কি বললেন, ওমনিস সেলুলা ই সেলুলা। এ আবার কেমন কথা, এটাকে যদি বাংলায় বলা হয়, বলা হচ্ছে কি প্রতিটি কোষ পূর্ববর্তী মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয়। প্রতিটি কোষ মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয়। ওমনিস সেলুলা ই সেলুলা কার মতবাদ, নিট এক্সামে আগামী বিগত বছরের কোশ্চেন এসেছিল, সেখানে বলা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা কার মতবাদ, বলতে হবে কি তোমাদেরকে রুডলফ ভিরচাওর মতবাদ। কথাটার অর্থ কি, যে একটা কোষ থেকে পূর্ববর্তী কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। আমরা জানি কি মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে কটা কোষ, দুটি কোষ, এবং মিওসিসের মাধ্যমে একটি কোষ থেকে কয়টি তৈরি হতে পারে, চারটি কোষ তৈরি হতে পারে, বোঝা গেল এই যে একটি কোষ থেকে চারটি কোষ। তাহলে এই যে কোষটি পূর্ববর্তী এই মাতৃকোষ থেকে তৈরি হয়েছে, এইটাকে এই বিজ্ঞানী রুডলফ ভিরচাও বলেছেন ওমনিস সেলুলা ই সেলুলা। তাহলে আমরা এতদূর পর্যন্ত কোষ তত্ত্ব সম্পর্কে জানলাম। এরপর আমরা একটু জেনে নেব কোষ এর ডেফিনেশনটা কি, কোষ কি। দেখো কোষ কি বলে যদি বলা হয়, প্রভেদক ভেদ্য পর্দা আবৃত
বুঝা গেছে প্রভেদক ভেদ্য পর্দা আবৃত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যুক্ত বিশেষ গঠন যা কি করে জীবের গঠনগত এবং কার্যগত একক হিসাবে কাজ করে তাহাকে আমরা বলবো কি কোষ তাহলে কোষ কি বললাম কোষ পর্দা আবৃত নিউক্লিয়াস সাইটোপ্লাজম সমন্বিত যে অংশ কি করে জীবের গঠনগত এবং জীবের কার্যগত একক হিসাবে কাজ করে তাহাকে আমরা বলবো কি কোষ